হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌলমি ব্লগস অ্যান্ড রেসিপিসে। আজকে আমি আপনাদের সামনে মাছের একটা সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি, যার আমি নাম দিয়েছি আলু ফুলকপি দিয়ে ভোলা মাছের ঝোল। দারুণ হয় খেতে, গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে একেবারে জমে যায়। আর এটা বানানোও অনেক সোজা, আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। রেসিপিটা শুরু করার আগে বলি, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন উইথ বেল আইকন, যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে আপনাদের কাছে খুব সহজেই নোটিফিকেশান চলে যায়। আর লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে দেখে নেওয়া যাক আলু ফুলকপি দিয়ে ভোলা মাছের ঝোল বানাতে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে। ফুলকপি আলু দিয়ে ভোলা মাছের ঝোল বানানোর জন্য আমাদের লাগছে, এখানে ভোলা মাছের পিসকে নুন আর হলুদ দিয়ে ভেজে রেখেছি। এখানে আমি চারটে আলু নিয়ে নিয়েছি, যেগুলোকে এইভাবে একটু বড় সাইজ করে কেটে নিতে হবে, মানে একটা বড় আলুকে চার ভাগ করে নিতে হবে। নিয়েছি এক টাক মতো কপি, যেগুলোকে এরকম ছোট করে মোটামুটি কেটে নিয়েছি। আর লাগছে হচ্ছে ক্যাপসিকাম, এখানে সামান্য একটু ক্যাপসিকাম নিয়েছি, এভাবে সরু সরু করে কেটে নিয়েছি। এখানে আছে হচ্ছে একটা পেস্ট, যার মধ্যে আছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা এবং জিরে বাটা। যেখানে আমি 1 ইঞ্চি মতো আদা বাটা নিয়েছি আর জিরে বাটা নিয়েছি হচ্ছে 1 টিস্পুন মতো গোটা সাদা জিরেকে বেটে নিয়েছি, আর 2-3টে মতো লঙ্কাকে এখানে পেস্ট করে নিয়েছি। এখানে নিয়েছি একটা টমেটো কেটে নিয়েছি, আর লাগছে হচ্ছে পেঁয়াজ, এখানে একটা পেঁয়াজ নিয়েছি, এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর লাগছে নুন, হলুদ গুঁড়ো, চিনি, সর্ষের তেল। তাহলে চলুন এবার রান্নাটা শুরু করা যাক। ফার্স্টে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি আমার ইনগ্রিডিয়েন্টসের ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা প্লিজ চেক করে নেবেন। এবার তেলের মধ্যে কপিগুলো একে একে দিয়ে দিচ্ছি। যেহেতু আগে আমি মাছ ভেজে রেখেছিলাম তাই কিন্তু এখানে কপি ভাজা দিয়ে আমি শুরু করছি। যদি আপনাদের মাছ ভাজা না থাকে তাহলে কিন্তু ফার্স্টে মাছটা ভেজে আগে তুলে নিতে হবে। কপিগুলোকে একটু ভেজে নেব। এইভাবে আলু কপি কিন্তু ভেজেও নেওয়া যায় বা হালকা সেদ্ধও করে নেওয়া যায়, কিন্তু ভেজে নিলে কিন্তু হালকাভাবে টেস্টটা অনেক ভালো হয়, তাই আমি ভেজে নিচ্ছি। দেখুন কপিগুলো ভাজা হয়ে গেছে, সামান্য একটু ব্রাউন কালার ধরলেই বুঝবেন মোটামুটি ভাজা হয়ে গেছে। এর থেকে কিন্তু কড়া করে ভাজতে হবে না, এরকম ভেজে নিলেই চলবে। গ্যাসে কিন্তু ওই তেলের মধ্যে এরপর আলুগুলোকে ভেজে নেবো। আলুগুলোকে একটু বড় বড় টুকরো করে কেটেছি, এতে কিন্তু টেস্টটা ভালো হবে অনেক। আলুগুলো ভাজা হয়ে গেছে, এইভাবে হালকা লালচে কালার ধরা অবধি ভাজতে হবে, মোটামুটি একটু ভেজে নিলেই চলবে। আলুগুলোকে একটা বাটিতে তুলে নিয়েছি, এরপর পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি, যার মধ্যে আছে হচ্ছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর গোটা সাদা জিরে বাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আপনারা যতটা নুন খেতে পছন্দ করেন ততটাই নুন দেবেন। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, মশলাটাকে ভালো করে কষাতে হবে মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি। মশলা থেকে তেল ছেড়ে গেছে, তার মানেই বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে। এরপর ওই মশলাটার মধ্যে কেটে ভেজে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি একে একে। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো, আবার একটুখানি ভালো করে কষিয়ে নিচ্ছি, টমেটোগুলো কিন্তু গলে যাবে। দেখুন টমেটো গুলো গলে গেছে পুরো। এরপর ক্যাপসিকামটা দিয়ে দেব। ক্যাপসিকামটাতে দেওয়াতে এটার ফ্লেভার কিন্তু খুব ভালো আসবে। এরপর ভেজে রাখা আলুগুলো একে একে দিয়ে দিচ্ছি, ভেজে রাখা ফুলকপিগুলোও দিয়ে দিলাম। এবার সবকটা ইনগ্রিডিয়েন্টস খুব ভালো করে মেশাতে হবে, অর্থাৎ নিচে মশলাটার সাথে আলু আর ফুলকপিগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর মশলা বাটার জলটা একে দিয়ে দিচ্ছি, এখানে আমি মশলার জল ইউজ করছি কারণ মশলার জল দিলে যে কোনো রান্নার টেস্ট খুব ভালো হয়, তাই মশলা বাটার জলটা না ফেলে তরকারিতে ইউজ করুন, তরকারির স্বাদ অনেক বেড়ে যাবে।
এবার এটা এখন ফুটবে, আলুগুলো সেদ্ধ হওয়া বাকি আছে, আলুগুলো সেদ্ধ হবে, আলু সেদ্ধ হয়ে যাওয়ার পরই মাছ দেবো, ততক্ষণ ফুটবে এটা, রান্নাটা হবে। দেখুন 5 মিনিট পর আবার ফিরে এলাম, আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, সেই কারণে একটুখানি মিষ্টি চিনি দিয়ে দিচ্ছি। এরপর ভেজে রাখা ভোলা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। এই ভোলা মাছগুলো যেহেতু বড় ছিল তাই এটাকে পিস করা হয়েছে, আপনাদের কাছে যদি ছোট ভোলা থাকে তাহলে পুরো একটা গোটা ভোলা মাছ দিয়েই করতে পারেন রান্নাটা। এরপর এটাকে কিছুক্ষণ ফুটিয়ে রান্না করতে হবে, মাছের মধ্যে কিন্তু এই ঝোলটা ঢুকবে সেই কারণে। মাছগুলো দিয়ে 5 মিনিট ফোটানোর পর রান্নাটা এখন একেবারে রেডি হয়ে গেছে, এরপর এটাকে গ্যাস অফ করে সার্ভ করে নেব। দেখুন আলু ফুলকপি দিয়ে ভোলা মাছের ঝোল একেবারে রেডি অ্যান্ড সার্ভ, কত সুন্দর দেখতে লাগছে, আর খেতেও কিন্তু দারুণ হয়। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন, এবং নিত্য নতুন আরও বিভিন্ন ধরনের রেসিপির ভিডিও আপডেটস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন উইথ বেল আইকন, যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে আপনাদের কাছে খুব সহজেই নোটিফিকেশান চলে যায়। থ্যাংক ইউ।